ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের পক্ষ থেকে শুক্রবার মহাকরণে বিশেষ স্বচ্ছতা অভিযান 2.0 পরিচালনা করা হয়। এই স্বচ্ছতা কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের অপ্রয়োজনীয় কাগজপত্র স্বসহায়ক গ্রুপের মহিলাদের কাছে তুলে দেওয়া হয়। কর্মসূচি সম্পর্কে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব জানিয়েছেন, পূর্বে বিভিন্ন অফিসের অপ্রয়োজনীয় যেসব কাগজপত্র নষ্ট করে দেওয়া হতো সেগুলি শুক্রবার স্বসহায়ক দলের মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে পুনরায় কাজে লাগাবার উদ্দেশ্যে। আমাদের যে অফিসের জমানো কাগজপত্র যেগুলি আমরা নষ্ট করে ফেলি বা করে ফেলি, সেগুলিকে নষ্ট না করে যাতে সেগুলিকে রিউজ করা যায়, পুনরায় সেগুলিকে ব্যবহার করা যায়, সেই লক্ষ্য নিয়ে এসএসজির হাতে আমরা সেই কাগজপত্র তুলে দিয়েছি। আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্য প্রথম পুরস্কার পেয়েছে। গত 1 তারিখে আমি নিজে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেছি। এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত কর্মসূচিতে রাজ্যের সাফল্যের উল্লেখ করেন মনোজ কান্তি দেব। কর্মসূচির ফলে একদিকে যেমন অফিসের স্বচ্ছতা বজায় থাকবে, অন্যদিকে তেমনি সেলফ হেল্প গ্রুপের মহিলাদের অর্থনৈতিক রোজগার বৃদ্ধি পাবে বলে জানান তিনি। একদিকে যেমন স্বচ্ছ ভারত হল, স্বচ্ছতা বজায় থাকবে, সেই সঙ্গে আমাদের যে অনেক কাগজপত্র আমরা নষ্ট করে ফেলি, পুড়িয়ে ফেলি, জ্বালিয়ে ফেলি, ডাস্টবিনে ফেলে দিই, সেগুলিকে রিউজ করার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং সেগুলি বিভিন্ন এসএসজি গ্রুপের হাতে আমরা বিভিন্ন অফিসের যে কাগজপত্র অপচয় করা হয় সেগুলি তুলে দিয়ে সেগুলিকে রিউজ করে বিভিন্ন কাজে তারা লাগাতে পারে। এতে এসএসজি যারা গ্রুপ রয়ে এসএসজিদের যারা রয়েছে তাদেরও রোজগার বৃদ্ধি পাবে এবং তারাও একটা নতুন উদ্যম নিয়ে সেই কাজটা করতে পারবে। তো সেই লক্ষ্যে আজকে একটা প্রোগ্রাম, একটা আমরা ডেমো প্রোগ্রাম আমরা করেছি। তো আগামী দিনে আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং শহরকে স্বচ্ছ এবং পরিষ্কার, অফিসগুলিকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখার দায়িত্ব আমরা অবশ্যই নেব এবং টিউএলএম, টিআরএলএম ইত্যাদি পক্ষ থেকে এই প্রোগ্রামগুলি করা হচ্ছে। আগামী দিনেও স্বচ্ছতা বজায় রাখা এবং অফিসের পরিবেশ সুন্দর রাখার জন্য টিইউএলএম এবং টিআরএলএম এর মতো সংস্থাগুলিকে কাজে লাগানো হবে বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।